পটিয়ায় স্বপ্নশ্রী মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান কর্ণফুলী কমিউনিটি সেন্টারে গতকাল দুপুরে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাস, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আব্দুল হাকিম রানার সভাপতিত্বে অধ্যাপক রওশনগীর আমিরের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। সম্বর্ধিত অতিথি ছিলেন ডক্টর আহমদ নবী, প্রফেসর আবু জাফর চৌধুরী, মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার, প্রেস ক্লাবের সভাপতি ও পটিয়ার ইতিহাস ঐতিহ্য গ্রন্থের লেখক এস এম এ কে জাহাঙ্গীর। বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী আয়ুব বাবুল, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বাবুল সহ অনেকে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের দক্ষিণ চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রানা। যারা এসেছেন তারা অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, তারা অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সে নয়টা থেকে দেড়টা পর্যন্ত আমার সামনে যে ছাত্ররা আজকে আছে তোমরা ওনাদেরকে ফলো করো, এই রোল মডেলকে যদি তোমরা ফলো করো। আলোচনা থেকে বেরিয়ে এসেছে যে আমাদের যারা স্বপ্নশ্রী সদস্যরা আছেন, স্বপ্নশ্রী নেতারা আছেন, তাদের স্বপ্ন সেটাই হতে হবে। ভারতের রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম দেশ স্বপ্নের কথা বলেছিলেন, তিনি বলেছিলেন আপনি ঘুমিয়ে যে স্বপ্ন দেখেন সেটা কিন্তু স্বপ্ন নয়, সেটাই হচ্ছে প্রকৃত স্বপ্ন, যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না। তাই আমরা আজকে বলবো আমাদের স্বপ্নশ্রী সদস্যরা সেরকম স্বপ্ন দেখবে। বীর কাছে আমরা অর্থবহ করতে গেলে আমাদের শিক্ষার প্রতিযোগিতার বিকল্প নেই। সেইভাবে আমি চেষ্টা করেছি জীবনের প্রতিটা বছরে আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য, যাতে আমি সমাজ সেবা ধর্ম সবাই ধর্ম এটা আমি মনে করে বিশ্বাস করি। আপনারা দেখেছেন আমাদের কোনো পদ পদবি ছিল না, ধরুন 1996 সালে গোপীনাথ ছাত্রলীগের সভাপতির পদ দেওয়ার পরে আমার কোনো পদ পদবি ছিল না, কিন্তু আমি কোনোদিনও জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হই নাই। উত্তীর্ণ হয়েছেন বিশেষ করে জিপিএ পাইপ পেয়ে কৃতের সাথে উত্তীর্ণ হয়েছেন, তাদের কিছু সমর্থনা অন্যকে দর্শন সমাজ সভাপতি বিশেষ অতিথি অনুষ্ঠান গুরুত্বপূর্ণ কিনা না কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বিবেচনা করি না, সে অনুষ্ঠান বড় কি ছোট সেটাও বিবেচনা করি না। নৈবাই এবং আমি একমত, আমাদেরকে ডাক দিলে আমরা পটিয়াতে দৌড় দিই, কারণ পটিয়ার মাটি আমাদের শরীরে লেগে আছে। মোবাইল যে কিরকম একটা জিনিস এটা যারা ব্যবহার করে বিশেষ করে ইয়াং জেনারেশন, আপনি হয়তো ছেলে হয়তো গুম গেছে মেয়ে গুম গেছে দেখবেন রাত্রে আপনি মনে করবেন যে দেশ লিভিং নো, আপনি একটু ওখানে যান দেখেন যে একটু একটা আলো দেখা যাচ্ছে, কিসের আলো? মোবাইল শেষ করে দিচ্ছে জেনারেশন। এখন আমাদেরকে অ্যালার্ট হইতে হবে, জাতিকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে, ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হবে, এরাই তো আগামী দিনের লিডার। আমরা তো যা হওয়ার চেষ্টা করেছি, ছেলে মেয়েদেরকে চেষ্টা করেছি, তারা আল্লাহর রহমতে আপনাদের দয়ে ভালো করেছে, আপনাদের ছেলে মেয়েরও ভালো করুক। আজকে যারা স্কলারশিপ পেয়েছে আমি তাদের অভিনন্দন জানাই। তার বাস্তব রূপ হচ্ছে আজকে আজকে পটিয়াতে শিক্ষার সংস্কৃতির আমরা একটি উচ্চতর অবস্থানে নিয়ে গেছি। আজকে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, সাংস্কৃতিক সংগঠন বেড়েছে, যাতে করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের যাতে পরিচিত করি। আজকে পটিয়াতে আমরা একটা পরিকল্পিত শহর গড়ে তুলেছি। আজকে সিটি কর্পোরেশনের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা আজকে আমরা পটিয়া পৌরসভাতে নিশ্চিত করেছি। আজকে বিদ্যুৎ শতভাগ নিশ্চিত হয়েছে পটিয়া পৌরসভা সভাপতি উপজেলা। আজকে শিক্ষার ক্ষেত্রে পটিয়াতে 99% ছেলে মেয়ে স্কুলে যায়, এবং যারা প্রতিবন্ধী দীর্ঘদিন সব সময়ে আমরা প্রতিবন্ধীকে শিক্ষাকে বঞ্চিত করেছিলাম, সেই প্রতিবন্ধী ছেলেদেরকেও আমরা শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছি পটিয়া পৌরসভা, তাদেরকে বিশেষ কোটায় ভালো স্কুলে ভর্তি করার সুযোগ করে দিয়েছি, এমন একটি পৌরসভা হচ্ছে পটিয়া পৌরসভা। এবং উনি আমাকে লালন পালন করে উনি আমাকে বড় করেছে, শিক্ষিত করেছে, এবং এই পশ্চিম বাংলার মধ্যে অত্যন্ত একটি মেধাবী ছাত্রী হিসেবে আমাকে গড়ে আপনাদের সামনে যে অনুষ্ঠানে আসার যোগ্যতা অর্জন করেছে
সেটা কিন্তু আমি রিয়েল মাদারের কাছ থেকে পেয়েছি। এই কথাটা আমি বলছি এই কারণে যে বায়োলজিক্যাল মাদার মানে সে যে জন্ম দেয়, সুতরাং আর যে তাকে মানুষ করে ওই মেয়েটা তাকে বললো যে সে আমার রিয়েল মাদার। তা আমি বলি যে একজন শিক্ষক হচ্ছে আমাদের রিয়েল মাদার এবং ফাদার, রিয়েল মাদার ফাদার রিয়েল প্যারেন্টস আমাকে জন্ম দেয়। কিন্তু একজন শিক্ষিত জ্ঞানী শিক্ষক সেই জন্ম দেওয়া প্রাণীটাকে মানুষের মতো মানুষ করে, এই শিক্ষক এই টিচার। সুতরাং আপনারা যে আজকে কত বড় একটা কাজ করেছেন আমি আপনাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বেলা